সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, প্রত্যেক দিন সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়া লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি ভৈরব আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য সরকারের একটি বড় চাকরির পরীক্ষার তারিখ এবং সিলেবাস নিয়ে। অলরেডি আপনারা সকলেই হয়তো জেনে গেছেন পরীক্ষার তারিখ এবং সিলেবাস, তবে এই ভিডিওটি আমি তাদের জন্য বিশেষ করে বানাচ্ছি যারা এখনও পর্যন্ত তাদের পরীক্ষার তারিখ এবং সিলেবাস সম্পর্কে জানে না, বা জানলেও বিশেষ করে ভালোভাবে তার এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি। আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পরীক্ষার তারিখ এবং পরীক্ষার যে সিলেবাস, কেমন ধরনের প্রশ্ন আসবে, কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসবে, সমস্তটাই এই ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো রয়েছে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। তোমরা কোন এলাকা এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ রাজ্যের বিভিন্ন জেলায় ছোট বড় বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তির খবর প্রকাশিত হতেই থাকে। তোমাদের জেলার নামটি কমেন্ট করা থাকলে আমরা পরবর্তী সময়ে নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব, এবং সেই আপডেটটি সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে একটি ক্লিক করবে। পরবর্তী সময়ে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা করব, সবার আগে সেই ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওতে সবাই একটি করে লাইক করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ আমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এবং বহু প্রতীক্ষার পর কিন্তু এই আপডেটটি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে। অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চাইতেন যে তাদের ICDS সুপারভাইজারের এক্সাম কবে হবে এবং পরীক্ষার যে সিলেবাস সেটি কি রয়েছে। অবশেষে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এই মুহূর্তে আপডেট কিন্তু চলে এসেছে। টেস্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সমেন্ট এই সেকশনের ঠিক নিচে তোমরা এখানে আপডেটটি পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে আমি ডাউনলোড করে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ ICDS 2019 আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ICDS সুপারভাইজার নিয়োগের যে এক্সাম সেটির কিন্তু এই মুহূর্তে পরীক্ষার তারিখ এবং পরীক্ষা সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ তোমাদের যে পরীক্ষার তারিখ সেটি এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে। ইট ইজ নোটিফাইড দ্যাট অ্যাভোভ মেনশনড এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট 27 different center including Kolkata on 11th August 2019 Sunday. অর্থাৎ 11th August 2019 রবিবার তোমাদের যে পরীক্ষা সেটি কিন্তু হবে, এবং কলকাতা সহ আরো 27টি কেন্দ্রে কিন্তু যে পরীক্ষা সেন্টার কিন্তু সেটি রয়েছে। অর্থাৎ তোমাদের জেলার কাছাকাছি কিন্তু তোমরা তোমাদের যে পরীক্ষা সেন্টার তোমরা সকলেই জানো সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখানে তোমাদের কিন্তু সেই পরীক্ষাটি হবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষার তারিখ সেটি কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, 11th August 2019 রবিবার। তো তোমাদের যে পরীক্ষার তারিখ সেটি আশা করি তোমরা জানতে পেরেছ। এবার তোমাদের যে পরীক্ষার স্কিম অ্যান্ড সিলেবাস সেটি তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দুটি রয়েছে PSCWBOnline.gov.in এবং PSCWBApplication.in এই ওয়েবসাইটে যে তোমরা তোমাদের যে পরীক্ষার সিলেবাস এবং স্কিম সেটি সম্বন্ধে তোমরা জানতে পারবে। তাছাড়াও আমরা এই ভিডিওতে চলো তোমাদেরকে আরও বিস্তারিতভাবে একটু পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানিয়ে দিই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি যারা দেখছো তারা ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দেবে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে তোমাদের বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবে না। স্কিম অ্যান্ড সিলেবাস, অর্থাৎ ICDS সুপারভাইজারের যে পরীক্ষার যে স্কিম অ্যান্ড সিলেবাস সেটি দেখো এখানে বিস্তারিতভাবে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের যেটি থাকবে প্রিলিমিনারি এক্সাম 100 মার্কস, অর্থাৎ প্রথমে রয়েছে প্রিলিমিনারি এক্সাম যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে। এরপর যেটি রয়েছে মেন এক্সাম 400 মার্কস, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামে পাস করার পর তোমাদের যেটি হবে মেন এক্সাম যেখানে থাকবে 400 নম্বরের পরীক্ষা। মেন এক্সামে তোমরা যখন পাস করবে সবশেষে যেটি রয়েছে ভয়েস টেস্ট, অর্থাৎ পরীক্ষা তোমাদের যে স্কিম সেটি তোমরা আশা করি দেখতেই পেলে। এবার পরীক্ষার যে সিলেবাস সেটি তোমাদেরকে একটু আমি জানিয়ে দিই। প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামের যে প্যাটার্ন সেটি তোমরা দেখতে পাচ্ছ 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, এবং প্রত্যেকটি প্রশ্নের মান তোমাদের যেটি থাকবে 1 নম্বর।
কোশ্চেন টাইপ যেটি রয়েছে এমসিকিউ অবজেক্টিভ টাইপ এবং সময় থাকবে এক ঘন্টার। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এরপর যেটি রয়েছে মেন এক্সাম প্যাটার্ন, মেন এক্সামে তোমাদের যেটি থাকবে ডেসক্রিপটিভ টাইপ। মেন এক্সাম পেপার উইল কনসিস্ট ফোর ডিফারেন্ট পেপার্স, হুইচ আর পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি অ্যান্ড পেপার ফোর। অর্থাৎ টোটাল চারটি পেপার তোমাদের কিন্তু মেন এক্সামে রয়েছে। প্রথমে যেটি রয়েছে পেপার ওয়ান ইংলিশ, এক্ষেত্রে রয়েছে 100 মার্কস, সময় থাকবে 90 মিনিট। পেপার টু এ রয়েছে বেঙ্গলি অর হিন্দু, উর্দু, নেপালি অর সান্থালি, এক্ষেত্রে রয়েছে 100 মার্কস। থ্রিতে থাকছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এক্ষেত্রে রয়েছে 100 মার্কস। এবং অ্যারিথমেটিক পেপার ফোরে রয়েছে অ্যারিথমেটিক, এক্ষেত্রে রয়েছে 100 মার্কস। টোটাল 400 মার্কসে তোমাদের এক্সাম হবে এবং সময় কি থাকবে সেটাও দেখো এখানে পাশে দিয়ে দেওয়া হয়েছে। এবার পরীক্ষার যে সিলেবাস সেটি তোমরা অবশ্যই একটু দেখে নাও। প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস সেটি থাকছে জেনারেল নলেজের উপর প্রশ্ন থাকবে, অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের প্রিলিমিনারি এক্সামে কিন্তু প্রশ্ন আসবে। মেন এক্সামের যে সিলেবাস সেটি তোমরা অবশ্যই একটু দেখে নাও। পেপার ওয়ান ইংলিশ ক্লাস 12 স্ট্যান্ডার্ডের কিন্তু প্রশ্ন হবে ইংলিশ থেকে। এর মধ্যে থাকবে রিপোর্ট ড্রাফটিং, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি টু ইংলিশ, সামারি প্রেসিস রাইটিং, ইংলিশ গ্রামার, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই সমস্তগুলোর ওপর কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। পেপার টু এ যেটি থাকছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি অর সান্থালি ক্লাস 12 স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে। এখানেও কিন্তু কী কী বিষয়ের উপর তোমাদের প্রশ্ন হবে সেটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। পেপার থ্রিতে যেটি থাকছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ 10 মানের কিন্তু প্রশ্ন হবে। এক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন হবে সেটি দেখো এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবে। পেপার ফোরে যেটি থাকছে অ্যারিথমেটিক, এটিও কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডে থাকবে এবং এক্ষেত্রে প্রশ্ন থাকবে অ্যারিথমেটিকের ওপর। পরীক্ষায় তোমাদের যে প্রশ্ন হবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যেটি থাকবে, ল্যাঙ্গুয়েজ অব দ্য এক্সাম, সেটি তোমরা অ্যান্সার ফর পেপার থ্রি যেটি থাকবে সেটি তোমরা আইদার ইংলিশ অর বেঙ্গলি, এবং অ্যান্সার ফর পেপার ফোর যেটি থাকবে সেটি তোমরা আইদার ইংলিশ অর ইন বেঙ্গলি। এই দুটি ভাষাতেই কিন্তু তোমাদের যে ল্যাঙ্গুয়েজ এই দুটি ভাষায় কিন্তু থাকবে। আশা করি তোমাদেরকে এই ভিডিওতে আমি তোমাদের পরীক্ষার তারিখ, পরীক্ষার স্কিম এবং সিলেবাস সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা ভালো থাকবে, দেখাবে পরবর্তী সময় আবারও কোনো একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।